বহুআশাৰে ৰাতি প্ৰায় 10-11টাই বাজি গ'ল। যিহেতুকে কিবা এটা দুৰ্ভাগ্যবশতঃ কামটো নহ'লেগৈ, আমাৰো বহুত দুখ লাগিলে, কিন্তু কি কৰিম আৰু, কিছুমান প্ৰচেছ থাকে কৰাৰ। কিবা এটা হেই গাইজ, গুড মৰ্ণিং, কি খবৰ, আশা কৰোঁ সকলো ভালে আছে। স্নেহা ব্লকৰ নতুন এটা ভিডিঅ'লৈ আপোনালোকক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ। আজি ভিডিঅ'টো চাই ভাল পাব বুলি আশা ৰাখিছোঁ। আৰু এয়া দেৰি চেনে একদম সাজি কাচি আহিছোঁ। আজি আমি আহি আছোঁ গুৱাহাটী, আৰু এফালে জাগৃতি আছে, আমাৰ শইকীয়া আছে, কুমবুন শুই আছে, আহি আছোঁ। আৰু বহুত দিনৰ আশা এটা আজি পূৰণ হ'ব গৈ আছে, কিন্তু এইটো দুমাহমানৰ পৰা প্ৰস্তুতি চলাই আছে। আজি মানে আজি দিনটোত সম্পূৰ্ণ হ'বগৈ, আৰু সেইকাৰণে ভাবিছোঁ আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰোঁ। আপোনালোকে চাই থাকক, আশীৰ্বাদো কৰিব, ভাল লাগিব। আৰু কেনেকুৱা লাগিছে শইকীয়া? বিশেষকৈ আমাতকৈ বেছি শইকীয়াৰ সপোন আছিল, আৰু শইকীয়াই আজি সেইটো সফল কৰিব গৈ আছে। আৰু দেখিছে নহয়, মুখত আৰু হাঁহি গুচাই নাই, একেবাৰে তাতে গৈ দেখুৱাম। আৰু যিহেতুকে ভিডিঅ'টো অলপমান দীঘলীয়া হ'ব, সেইকাৰণে ৰাস্তাত আৰু ভিডিঅ' নকৰোঁ, একে তাতে গৈ লগ পাম। আপোনালোকে ভিডিঅ'টো কণ্টিনিউ কৰি থাকিব বুলি আশা ৰাখিছোঁ। আমি আহি পাই গ'লোহি জাগীৰোড, আৰু জাগীৰোডত এয়া দেখিছেনে পুৰা জাম লাগি আছে ট্ৰেইন লাইনৰ ওচৰত। আজি আহি ভাল লাগিছেনে? ভাল লাগিছে। আজি পাপাৰ সপোন এটা পূৰণ হ'ব ন? কিমান দিনৰ আশা আজি পূৰণ হ'ব। গুৱাহাটীলৈ অহা এইটো ৰাস্তাত ইমান ধুনীয়া লাগে, চাইডে চাইডে সেউজীয়া, সন্মুখত হ'ল পাহাৰ, একদম বহুত বেছি ভাল লাগে। অ' মাই গড, কি ক'ম আৰু। আৰু এনেকৈ গণেশ বাবাকটো লগ পালে আৰু বেছি ভাল লাগে, এটা শুভকামত ওলাইছোঁ যিহেতুকে এনেকৈ লগ পাই বহুত বেছি ভাল লাগিল। আমাৰ গুণগুণ উঠি গ'ল, কি দেখা পালা? হাতী, হাতী দেখিলা? এতিয়া আমি আহি আহি পাই গ'লোহি খানাপাৰা, এতিয়া আহি আছোঁ শইকীয়াহঁতৰ অফিচলৈ, আৰু তাত গৈ দেখুৱাই থাকিম, আপোনালোকে চাই থাকক। A few moments later. আমি যিটো কামত আহিছিলোঁ কামটো এতিয়ালৈকে হোৱাই নাই, আৰু অলপ টাইম লাগিব, প্ৰায় 10-11টামান বাজি যাব। সেইটো কাৰণে এতিয়া গুণগুণৰ উৎপাত দেখিছেনে, এইফালে জাগৃতি। এতিয়া যিহেতুকে দেৰি হ'ব, সেইকাৰণে এতিয়া আমি আছোঁ হোটেলত, আৰু এইফালে ইহঁতকেইজনীক লৈ এইটো গাড়ীত থাকিব নোৱাৰি, সেইটো কাৰণে দিনটো থকা গ'ল। আৰু এতিয়া ৰুম লৈছোঁ, এতিয়া ৰুমতে আছোঁ, আৰু দেখুৱাই থাকিম, দেৰি হ'লেও আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰিম। আপোনালোকে ভিডিঅ'টো কণ্টিনিউ কৰি থাকিব, আৰু সকলোৱে মৰম দিব, আশীৰ্বাদ দিব। যদি চাই ভিডিঅ'টো ভাল পায়, লাইক, কমেণ্ট, শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰিব বুলি আশা ৰাখিছোঁ। এতিয়া ইহঁতি আহিছে উৎপাত, আজি একদম গুণগুণ জাগৃতিয়ে গম পাই গৈছে, আৰু দিনটো বন্দী হৈ আছে। আমি যাম ঘৰলৈ, দেৰি হ'ব, আৰু কি কামৰ কাৰণে আহিছোঁ ৰাতিয়ে দেখাম। আপোনালোকে ভিডিঅ'টো চাই থাকক। হেল্ল', গুড ইভিনিং। আজি হ'ল নেক্সট ডে, 10 নৱেম্বৰ, আৰু কালি যিটো কামৰ কাৰণে আহিছিলোঁ আপোনালোকক জনাম বুলি কৈছিলোঁ, ৰাতিলৈকে জনাম বুলি কৈছিলোঁ, আমিও ৰখি আছিলোঁ বহু আশাৰে। ৰাতি প্ৰায় 10-11টাই বাজি গ'ল, যিহেতুকে কিবা এটা দুৰ্ভাগ্যবশতঃ কামটো নহ'লেগৈ, আমাৰো বহুত দুখ লাগিলে, কিন্তু কি কৰিম আৰু, কিছুমান প্ৰচেছ থাকে কৰাৰ। কিবা এটা দুৰ্ভাগ্যবশতঃ নহ'লগৈ, আজি কামটো হ'লগৈ, প্ৰায় অলপ দেৰিকৈ আপোনালোকক জনাম। জনাবলৈ মই বহুত ইচ্ছুক হৈ আছোঁ, আৰু ময়ো চাবৰ কাৰণে আগ্ৰহী হৈ আছোঁ। সেইকাৰণে ভিডিঅ'টো মানে হোটেলৰ পৰা ষ্টাৰ্ট কৰিছোঁ, কাৰণ আপোনালোকক জনাইছিলোঁ আমি কালি হোটেলতে থাকিলোঁ।
দেরি হয়ে যাওয়ার কারণে রাতে ইয়াতে রয়ে দিল আর যেহেতুকে আজি কামটা হবই সেখানে রয়ে দিল আজি আহাটো সম্ভব নাছিলে আর রুমটো দেখা নাছিল রুমটো অল্প দেখাই দিছো এয়া এখানে জায়গাটি এটা খেলি আছে আর ব্যস্ত কথা নকবই আর কালি যেহেতুকে ঘুরি যাম বলে আছিল ঘুরি যাওয়ার নহল যেহেতুকে সেকারণে একটা ড্রেসতে আছো ভিডিওটো আপনাদের কন্টিনিউ করে থাকব আপনাদেরকে সাসপেন্সত রাখিছো কি কথা কি বতরা কেনে কি মানে জনা হওয়ার নাই জানাম অতি সোনকালে জানাই আছো আপনাদের ভিডিওটো কন্টিনিউ করে থাকব ভাল লাগিব ভিডিওটো শেষলৈকে চালে আর যদি ভিডিওটো চাই ভাল পায় প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিব আর যখন করে থাকছে তখনকো অন্তরপা ধন্যবাদ আর যখন মোর ভিডিওবিল নতুনকে চাই আছে তো এখেসলে প্লিজ সাবস্ক্রাইব করে থ যাব আর মরম আশীর্বাদ দিব এতিয়া ইয়াত আছো ইয়ারপা উলাম উলাই আপনার লগ পাম আমিও যাম তাতে গৈ সকলোখিনি জানাম কম এটা ভিডিওটো কন্টিনিউ করে থাকব আর এখিনিতে ভিডিওটো আকো স্টার্ট করলো কথা কথা জানাবর কারণে মানে আজি হল 10 নভেম্বর ধনতেরাস আর সেই কারণে আজি মনটো ভাল লাগিছে যেহেতুকে কালি কামটো নহল আজি কামটো সফল হল সেই কারণে বহুত বেছি ভাল লাগিছে আজি দিনটোত এনেকুৱা শুভ কাম এটা কৰিবলৈ পাই মানে বহুত আনন্দ হয়েছো সেখানে আপনাদের লগত শেয়ার করছো আপনাদেরকেও আশীর্বাদ করব আমি আগলৈ যাতে এনেদরে সুখে শান্তিয়ে ভালদরে থাকিব পাৰো আর আপনাদের সকলে সুখে শান্তিয়ে ভালে থাকাটাই বিচার সেই কারণে আকো স্টার্ট করলো চাই থাকব আপনার কালিয়রপা সাসপেন্সে রাখিছিল আর আমিও বহু আশারে বাট চাই আসো যেহেতু কালি কামটা নহল আজি হল আর ফাইনালি আপনার জানাবলে পাই সুখী হয়েছো যে আমার নতুন গাড়ি এখন লওয়া গেছিলে আর এয়া আমার শইকীয়াক এখন গামোচারে আর যিখিনি কাগজপত্র আসে তেওঁক ডেলিভার দিছে আর গাড়িখন আনিবলে আমি ডিলারলে নগলো কারণ ডিলারর মানুষে আনি পেলায় শইকীয়াহাতর অফিসর ফ্রন্টতে দিলেহি সেই কারণে বহুত বেছি ভাল লাগিছে আর এয়া ইয়াতে শইকীয়ার অফিসর সকলোখিনি স্টাফ আছে এনেদরে আমার সুখত সকলোখিনি সুখী হওয়ার কারণে বহুত বেছি ভাল লাগিছে আর এয়া সারহাতক শইকীয়া মিঠাই দিছে এনেদরে অকমান সরসুরাকে সেলিব্রেট করলো আর এতিয়া আমি আহিম ঘরলে আর ঘরতে এই সকলোখিনি আপনাদের দেখাই আছো আপনাদের চাই থাকব ভিডিওটো কন্টিনিউ করে থাকব আপনাদেরকে দেখালো গাড়িখন কেনেকুৱা কি আর গাড়িখন হল টাটা সাফারি আর এতিয়া আমি ঘরলে আহি আছো ঘরত গৈ দেখাম আর ভালদরে দিনতে রিভিউটো দিম কেনেকুৱা কি বৰ বিশেষ তো মই নাজানো A few moments later আহি আমি ঘর পাই গলোহি আর মায়ে ধূপ ধূনালৈ পূজা কৰিছে আর যেহেতুকে মই দিনটো ঘুরিয়ে ফুৰিছো সেইটো কাৰণে মায়ে কৰিছে বৰ বিশেষ মায়েও নাজানে আর সেইকাৰণে কৈ আছিল কিবা কিবি মায়ে তেনেদরে কাম কৰি আছে শইকীয়াও দেখাই আছে কত কেনেদরে কৰিব লাগে আর মায়ে পূজা কৰি আছে A few moments later. গুড মর্নিং আজি হল থার্ড ডে আমি উলাইছো মন্দিরলে যেহেতুকে নতুন গাড়ি সেখানে ভাবিলো পূজা করে আনোগে সেই কারণে আমি মন্দিরলে উলাইছো এফালে আছে মামি এফালে আছে মা এফালে মই জাগৃতি গুনগুন সেইফালে পিছফালে আছে ভাইটি এফালে লগত আমার শইকীয়া শইকীয়াটো আহিবই লাগিব কারণ যেহেতুকে মই চলাব নাজানো আর এয়া আমি সকলোখিনি আহি আছো মন্দিরলে আর আপনাদের ভিডিওটা চাই থাকব কেনেকুৱা পায় জানাবলৈ নাপাহৰিব আর আহি আহি এতিয়া পালেহি আমি জাগিৰত আপনাদের মরম আশীর্বাদ দিলেহে মই আগুৱাই যোৱাত অলপ সাহস পাম আর আহিছো মন্দিরলে ভগবানের আশীর্বাদ লম বলে ভগবানের আশীর্বাদের লগতে আপনাদের আশীর্বাদেরও প্রয়োজন সেই কারণে মরম আশীর্বাদ করব বলে আশা রাখিছো এতিয়া হল
এতিয়া আহিলোঁ দোকানত, দোকানৰ পৰা ভাবিলোঁ শৰাই এখন লৈ লওঁ। যিহেতুকে নতুন গাড়ী লৈ আহিছোঁ, সেইকাৰণে শৰাই এখন আগবঢ়ালোঁ আৰু শৰাই এখন কিনি পেলাই এয়া আহিছোঁ মন্দিৰলৈ। আগতেও দেখুৱাইছোঁ, এতিয়া আজি আহিছোঁ যিহেতুকে সেইকাৰণে আকৌ এবাৰ দেখুৱাই দিলোঁ। এয়া মন্দিৰৰ ভিতৰলৈ সোমাই আহিছোঁ। ধূপ চাকি লগাই এতিয়া এয়া ভিতৰত আহিলোঁ আৰু ভিতৰৰ পৰিৱেশটো আপোনালোকক অকণমান দেখুৱাবলৈ চেষ্টা কৰিলোঁ, যিহেতুকে আগতে দেখুওৱা নাই। এতিয়া ভিতৰৰ ভাগটো দেখুৱাই দিলোঁ আৰু এয়া আমাৰ শইকীয়া। আৰু আপোনালোকেও মোৰ ভিডিঅ'ৰ জৰিয়তে সেৱা কৰি লওক। এতিয়া হৈ গ'ল আমাৰ পূজা কৰি, এতিয়া আমি ওলাইছোঁ ইয়াৰ পৰা। এতিয়া তললৈ যাওঁ আৰু তলত গৈ গাড়ীখন পূজা কৰি ল'মগৈ। আৰু এয়া আমাৰ গাড়ীখন পূজা কৰা ষ্টাৰ্ট হৈছে আৰু এইফালে বামুণজনে পূজা কৰি আছে। আৰু পূজা কৰি মেলি হোৱাৰ পিছত আমি যাম ঘৰলৈ। আৰু আজিৰ ভিডিঅ'টো চাই কেনেকুৱা পালে কমেণ্ট কৰি জনাবলৈ নাপাহৰিব। আৰু এনেদৰে মোৰ ভিডিঅ'সমূহ চাই মৰম আশীৰ্বাদ কৰিব বুলি আশা ৰাখিছোঁ। আজিলৈ ভিডিঅ'টো ইমানেই। বাই বাই।